ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। খাস কলকাতায় করোনা আতঙ্কে দেহ বের করতে বাধা বেনিয়া পুকুরে। ক্রিস্টোফার রোডে বৃদ্ধার মৃত্যু। করোনায় মৃত সন্দেহে বাড়ি থেকে দেহ বের করতে বাধা। বাধা দেওয়ার অভিযোগ স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। রাতে লুকিয়ে দেহ শ্মশানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। অভিযোগ মৃতার পরিবারের বিরুদ্ধে। ডেথ সার্টিফিকেটে করোনার উল্লেখ নেই, অকারণে বাধা দিচ্ছেন স্থানীয়রা। পাল্টা অভিযোগ পরিবারের। পুলিশ স্বাস্থ্য দপ্তরকে জানিয়েও সাড়া না মেলার অভিযোগ। এখনও বাড়িতেই পড়ে আছে দেহ। খাস কলকাতায় করোনা আতঙ্কে দেহ বের করতে বাধা বেনিয়া পুকুরের। ক্রিস্টোফার রোডে বৃদ্ধার মৃত্যু হয়েছে। করোনায় মৃত সন্দেহে বাড়ি থেকে দেহ বের করতে বাধা দেওয়া হয় এবং বাধা দেওয়ার অভিযোগ উঠছে স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। রাতেই লুকিয়ে দেহ শ্মশানে নিয়ে যাওয়ার চেষ্টাও করা হয় এমনটাই অভিযোগ মৃতার পরিবারের বিরুদ্ধে। ডেথ সার্টিফিকেটে করোনার কোন উল্লেখ নেই, অকারণে বাধা দিচ্ছেন স্থানীয়রা। পাল্টা অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। পুলিশ স্বাস্থ্য দপ্তরকে জানিয়েও সাড়া না মেলার অভিযোগ। এখনও বাড়িতেই পড়ে আছে দেহ।